বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি মিথুন লগ্ন সাপেক্ষে শনির নবম গোচরের ফল এবং শনি নবমভাবে প্রবেশ করে সক্ষেত্রী হয়েছে এবং মিথুনের এটা কিন্তু অত্যন্ত একটা ভাইটাল স্থান নবম হচ্ছে আমাদের ভাগ্য নবম হচ্ছে আমাদের সামগ্রিকভাবে বিকাশ নবম হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু উচ্চশিক্ষার একটা পাঠ নবম হচ্ছে আমাদের পিতৃস্থান আমাদের যে বিষয়ে জীবনে যতটুকু গ্রোথ পাবো সেইটা কিন্তু নবম থেকে দেখা হয় কোনো মানুষের নবম ঘর থেকে বোঝা যায় সেই মানুষটা একটা লাইফে কতটা গ্রোথ পেতে পারেন নবম হচ্ছে আমাদের ধর্ম এবং আরও হাজারো বিষয় নবম থেকে বিচার করা হয় এবং সেই নবমে নবমপতি স্বয়ং শনি কিন্তু এবার সক্ষেত্রী হচ্ছে এবং এই নবম গোচরের সঙ্গে সঙ্গে মিথুন রাশির তো ঢাইয়া শেষ হচ্ছেই এবং অবশ্যই লগ্ন সাপেক্ষ এখানে কিন্তু একটা জোরালো ভাইব্রেশন পাচ্ছেন সামনের আড়াই বছর অবশ্যই কিন্তু মার্চ 2025 অবধি আপনাদের কেমন যাবে সেই প্রেডিকশানটা আমরা এখানে কিন্তু করব এবং কী কী বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে সেটাও আমি আপনাদের জানাবো দেখুন অন্যান্য গ্রহের ক্ষেত্রে কীরকম হয় নবম ঘরে বেশ কিছু ভালো ফল আমরা পরপর বলে থাকি যেটাতে মানুষজনের কিছু উপকারও হয় এবং তারা বেশ কিছু ক্ষেত্রে নবম গোচরে খুশিও হন কিন্তু এখানে নবমপতি আপনাদের যে তিনি হচ্ছেন কর্মফলদাতা শনি তো এই শনির ক্ষেত্রে আমরা যদি দেখি তিনি কিন্তু চুলচেরা বিচার করেন চুলচেরা বিচার মানে যেটা আপনার প্রাপ্য সেটা তো তিনি আপনাকে দেবেনই কিন্তু যেটা আপনার আশা আছে যেটা আপনার দুরাশা আছে বললে ঠিক হবে যেটা আপনি অতিরিক্ত আশা করছেন সেটা কিন্তু এখানে শনি দেয় না এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে শনি এই নবমে বিরাজ করে বা নবমে অবস্থান করে আপনারা যদি দেখেন তিনটি দৃষ্টি দ্বারা তিনটে ঘরের ওপর প্রভাব বিস্তার করছে প্রথমেই শনির যে বক্র দৃষ্টি যেটা আপনারা শুনে থাকবেন বিভিন্ন জায়গায় পৌরাণিক কাহিনী তো শুনেছেনই তো এই বক্র দৃষ্টি দিয়ে আপনাদের রাশির প্রাপ্তিগৃহ একাদশকে কিন্তু দৃষ্টি দিচ্ছে শনি পরবর্তী দৃষ্টিটা সরাসরি আপনাদের রাশির কমিউনিকেশন সাহস পরাক্রম আপনাদের রাশির উদ্যোগ স্থানে দৃষ্টি দিচ্ছে এবং পরবর্তী বা শেষ দৃষ্টি যেটা শনির দশম দৃষ্টি শনি থেকে দশম দৃষ্টি সেটা আপনাদের রাশির রোগস্থান প্রতিযোগিতার স্থান এবং অবশ্যই আমাদের রিপুদোষ ব্যাংকিং সেক্টর লোন এগুলোর খানিকটা পার্ট বিচার করা হয় সেই স্থানে কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং এই যে তিনটে দৃষ্টি দ্বারা শনি যে কন্ট্রোল করছে এটা এরকম ভাববেন না যে তিনটে দৃষ্টি দিচ্ছে মানে তিনটে ঘরের যা যা কাজ আছে একবারে কুপোকাত হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তিনটে ঘরের কন্ট্রোল শনি কিন্তু এবার হাতে নিচ্ছে তো এই কন্ট্রোলটা হাতে নেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে বিশেষ করে জীবনধারা মানে যেটা আমরা লাইফস্টাইল বলি এবং আমাদের বেশ কিছু ক্ষেত্রে উপার্জন আমাদের যে কেরিয়ার তার উপরে শনি কিন্তু প্রভাব বিস্তার করবে শনি চাইবে যে শনির মতো করে পরিস্থিতিটা চলুক শনি আপনার ভুলগুলোকে রেকটিফাই করবে সংশোধন করবে এবং আপনাকে একটা সঠিক দিশা দেখাতে শনি সাহায্য করবে শনি আপনাকে ইন্ডিকেশন দেবে যে কোনো ঘটনার মাধ্যমে শনি তো আপনাকে ফোন করবেন না বা কোনোভাবে SMS করবেন না শনি আপনাকে কোনো ঘটনার মাধ্যমে আপনাকে বোঝাবে এটা করো না ওটা করো ওটাই আপনি সফলতা পাচ্ছেন না তবু ওটাতে লেগে আছেন শনি ওটাকে বন্ধ করে নতুন কিছু শুরু করার চেষ্টা করবে এই ছোটো ছোটো ঘটনা শনি এখানে কিন্তু ইন্ডিকেট করবে সেগুলোই আমরা এবারে এখানে ডিটেলে ডিসকাস করব তবে আলোচনাটা শুরু করার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার আপনারা যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত এবং ডিটেল আলোচনা সেরে ফেলতে পারেন ফোনে হোক বা চেম্বারে আলোচনা হবে বিস্তারিত সময় সাপেক্ষ প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনাকে ফোনেও এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে আর আশা করি সামগ্রিক প্রক্রিয়াটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা 2023 আমি বর্ষফল প্রায় এক ঘন্টার কাছাকাছি আমি আপডেট দিয়েছি মিথুনে যারা এখন অবধি দেখেননি আর কি লগ্ন এবং রাশি সাপেক্ষে তারা অবশ্যই কিন্তু রাশিফলটা দেখে নেবেন আর অবশ্যই আমি বলবো নতুন বন্ধু যারা দেখছেন শুধু এখানেই তো আলোচনা শেষ নয় এই চ্যানেলে এসেছেন এখানে আরও আরও বিষয় আছে দৈনিক রাশিফল আমাদের প্রতিদিন আছে মিথুনের বৈশিষ্ট্য দেওয়া আছে এবং ছোটোখাটো বিষয় যেমন পুরনো প্রেম ফেরে কি মানে ফিরবে কি না ফিরলে কী কী সমস্যা হয় বিবাহ কেন করবো এবং জ্যোতিষের শিক্ষামূলক আলোচনা সেগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন সরাসরি আমরা এবার প্রভাবে চলে আসছি দেখুন ভাগ্যস্থানে শনি আমি প্রথমেই বলবো আপনার মনে ধার্মিক চিন্তাধারার উন্মেষ ঘটাবে আধ্যাত্মিক পথে আপনার রাস্তা অনেকটা সুগম হবে এবং আমরা যে আধ্যাত্মিক পথ
জানি সেটা সচরাচর এই পূজা অর্চনা বা আপনি মন্দিরে যাচ্ছেন সেই পথটার কথা আমি বলছি না। এখানে আধ্যাত্মিক পথ হচ্ছে নিজেকে চেনা, সেলফ রিয়েলাইজেশন। সেটা কোনো গুরুর মাধ্যমে হতে পারে, কোনো আপনার আগে থেকে কোনো আপনি কোনো দীক্ষিত হতে পারেন কোনো বিষয়ে, সেই বিষয়ে কোনো উদ্যোগ হয়তো আগে ছিল এখন হারিয়ে গেছে, সেখানে আবার ফিরে আসা, এই বিষয়ে কিন্তু শনি আপনাকে হেল্প করবে। এবং অবশ্যই আমার মনে হয় আপনার যে ধার্মিক চিন্তাধারা, ধর্ম মানে আপনি যে জাতি গোষ্ঠীর অন্তর্গত সেই ধর্মের কথা বলছি না, মনে যে ন্যায়পরায়ণতা থাকছে সেই ধার্মিক চিন্তাধারার কথা বলছি, সেই বিষয়টা কিন্তু আপনার মনে অবশ্যই শনি ফেরাতে এখানে সাহায্য করবে। সেটার জন্য কী করতে পারে? সেটার জন্য শনি কিছু অ্যাকশান নিতে পারে। কেমন? যারা অনৈতিকভাবে কোনো উপার্জন করছেন, যারা কোনোভাবে কোনো ট্রিক্সের মাধ্যমে কাউকে কিছু ফ্রড করছেন, সেই সমস্ত ব্যক্তিদের ওপর শনি কিন্তু আরও স্ট্রং হবে। এবং আপনার যে উবরি উপার্জন সেটা যদি কোনোভাবে নেগেটিভ হয়, শনির যে দৃষ্টিটা রাশির একাদশে আছে শনি কিন্তু সেটাকে স্টপ করিয়ে দেবে। এটা সবাই আগে মাথায় রাখতে হবে। এটা কারোর ক্ষেত্রে ভালো লাগতে পারে এবং কারোর ক্ষেত্রে খারাপও লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, শনি আপনাকে কিন্তু স্কোপ দেবে। তাতেও যদি আপনি না শোধরান তখন কিন্তু শনি আপনার ওপর স্ট্রং হবে। ভাগ্য স্থান অর্থাৎ আমাদের যে প্রারব্ধ স্থান সেটা হচ্ছে নবম ঘর, এবং সেখানেই শনির কিন্তু শুভ অশুভ কর্মফলের কিন্তু এবার প্রকোপ পড়তে চলেছে। সেটা আপনি খারাপভাবে দেখবেন না, শনি আপনাকে শোধরাতে চাইছে, শনি আপনাকে পজিটিভ ভাইব্রেশান দিতে চাইছে, এখানে কিন্তু দেবে। কিন্তু এখানে শনির যদি আমরা শুভ ফলটা দেখি সেটা হচ্ছে, এতদিন যারা শনি অষ্টমে ছিল, এতদিন যারা অফিস এবং ব্যবসার ক্ষেত্রে প্রচুর খেটে গেছেন, আমরা বলি না খেটে মরছে সারাদিন, তো এরকম টাইপের খাটুনি যাদের ক্ষেত্রে হয়েছে, একদম দশটা পাঁচটা প্রচণ্ড খাটুনি হয়েছে, কিন্তু খাটুনির ফল যারা এখন অবধি পাননি, হয়তো কোনো টাকা আটকে আছে, হয়তো কোনো আপনি পরিশ্রম করেছেন কিন্তু সেটার ফিডব্যাক এখনও আসেনি, অফিসে আপনার সিওর কোনো পদোন্নতি হওয়ার কথা সেটা এখনও প্রসপন্ড হয়ে আছে, কোনো বিষয়ে আপনি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়েছেন তার রেজাল্ট কোনো জায়গায় আটকে আছে, বা আপনি কোনো ধরনের ফ্রেশার্স কোনো এক্সাম দিয়েছেন তার একটা আপনার প্রাপ্ত যেটা সেটা থেকে আপনি এখনও আটকে আছেন, সেই সমস্ত ক্ষেত্রে শনি কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফল দেবে। এবং যেটা আপনার প্রাপ্তিযোগে বাধা আছে সেইটা কিন্তু আপনাকে এই সময় দিতে সাহায্য করবে। কিন্তু আবারও বলছি, মাথায় রাখবেন যতটুকু আপনার প্রাপ্য সেইটুকুই শনি আপনাকে দেবে, অর্থাৎ পরিশ্রমের ফল। শনি কী করে? শনি কর্ম করায়, শনি খাটায়, একটা মানুষকে পরিশ্রম করে এবং তার ফল ধীর গতিতে দেয়। তো সেই কর্মের ফল কিন্তু এবার দেবে, যেহেতু আপনাদের রাশি সাপেক্ষ এখানে ঢাইয়াটা শেষ হয়েছে। এবং লগ্নের ক্ষেত্রে যদি দেখি অষ্টম শনির গোচরটা খুব মানে একদম পজিটিভ নয়, সেক্ষেত্রে আমি নবমে শনিকে এখানে কিন্তু অত্যন্ত পজিটিভ বলবো। এবং আপনার ক্ষেত্রে যে কর্মের মূল্যায়ন সেটা কিন্তু এইবার হবে, এটা একটা রেজাল্ট পাবলিশের সময় বলতে পারেন, সেখানে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট এই সময় কিন্তু এই ওরিয়েন্টেড জায়গা থেকে পেতে পারেন। দ্বিতীয় বিষয়, শনি এখানে নবম স্থানে অবস্থান করার জন্য আমি প্রথমেই বলবো সেলফ ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সময়টা ভালো। শনি তৃতীয় স্থানে দৃষ্টি যেটা শনি দিচ্ছে সেইটা কী করছে? আপনার যে সেলফ যে ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, কেউ আত্মিক উন্নতি করতে পারে, কেউ নিজের পড়াশোনা ডেভেলপমেন্ট করতে পারে, কেউ নিজের ক্যারিয়ারকে আরও স্ট্রং করার জন্য কিছু করতে পারেন, সেই সমস্ত ডেভেলপমেন্ট, বা আপনি বাড়িতে গৃহবধূ ছিলেন বা বাড়িতে বসে থাকতেন সেরকম কোনো কাজের মধ্যে ইনভলভ না, নতুন কিছু শেখা, নতুন কিছু জানার ক্ষেত্রে শনি এখানে অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে। আপনি যদি সেটাকে দেখেন ভালোভাবে সেটা আপনার ক্ষেত্রে ভালো এবং সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ, এবং সেই জায়গাটা আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন। অপরদিকে এর একটা নেগেটিভ সাইডও আছে, শনি তৃতীয় ঘরে দৃষ্টি, তৃতীয় ঘরে দৃষ্টি কী করবে? তৃতীয় ঘরে দৃষ্টি শনি কিন্তু ভয়ের সঞ্চার করাবে, কিছু বিষয়ে চিন্তার সঞ্চার করাবে। কেন করাবে? তৃতীয় ঘরে দৃষ্টি, তৃতীয় হচ্ছে আমাদের সাহস এবং পরাক্রম। শনি সেই জায়গাগুলোই আপনাকে ভয়ভীতি প্রদর্শন করবে, যে জায়গাগুলো আপনি এতদিন ইগনোর করে এসেছেন, সেই জায়গাগুলো শনি দৃষ্টি থাকার জন্য সেই জায়গাটায়। আগে তো দেখুন, মানুষ যদি বুঝিয়েই সব কিছু হয়ে যেত তাহলে মানুষ সব কোনো কাজই কিন্তু আর এত সমস্যায় থাকতো না, সেই জন্য কিছু জায়গায় ভয়ভীতি দেখাতে হয়, এটা তো স্বাভাবিকভাবে জানেন। ঠিক সেই ক্ষেত্রেই শনিও কিন্তু এই ভূমিকাটা পালন করবে, যেটা হয়তো আপনি সহজভাবে করছেন না, সেই যে জায়গাটা আপনার সবথেকে বড় ফিয়ার ফ্যাক্টর, সেই জায়গাটায় শনি দৃষ্টি দেওয়ার জন্য আপনি এবার সেটা নিয়ে ভাববেন। খুব সহজভাবেই ভাবুন না, পুরনো বাড়িটা খুব ভগ্নপ্রায় হয়ে গেছে, তো সেটা আপনি রিপেয়ার করছেন না, ছোটোখাটো এমন কোনো ঘটনা ঘটলো যেটাতে আপনাকে ভাবতে হচ্ছে না এবার করা দরকার, এতদিন আপনি হেলথের প্রতি নজর দেননি, ছোটোখাটো এমন একটা ডিজিজ হলো যেটা হয়তো বেশি দিন নয় অল্প ডিজিজ হলো, আপনি বাধ্য হয়ে হেলথ কনসাস হলেন, তো এই যে বাধ্যতা, বাধ্যবাধকতা, ভয় ভীতি সঞ্চার, ফিয়ার ফ্যাক্টর, এটা কিন্তু শনি এবার করাবে, যেটা আপনার মঙ্গলের জন্য। কিন্তু কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রে এটা হজম নাও হতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে এটা প্রত্যন্ত মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ দেখুন মন আমাদের সব
থেকে বড় শত্রু। মন চায় ডানা মেলে উড়তে, সব কিছু আমার মতো হোক এরকম চায়, কিন্তু পরিস্থিতি আমাদের ঠিক তার বিপরীত হয়। তো এই বিপরীত পরিস্থিতির সঙ্গে সন্তুলন রাখার জন্য শনি কিন্তু এবার এই জায়গাটা কনস্ট্রাকটিভ হয়েতে এগোতে চাইবে, এবং সেটা আমি আপনাদের ক্ষেত্রে তার শুভ এবং অশুভ কার্যকারণটা বলে দিলাম। তো এটা আপনারা যদি ফিল করেন যে কোনো ঘটনায় আমার কিছু চিন্তা বাড়ছে, কোনো ঘটনায় আমার চাপ বাড়ছে, সেগুলোর সম্পর্কে একটু ভাবুন, প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আমাদের কাছেই যে আসতে হবে সেরকম ব্যাপার না, আপনার যিনি অ্যাস্ট্রোলজার আছেন তার সঙ্গে ডিসকাস করুন, বা আপনি সেই ঘটনাটা নিয়ে ভাবুন, শনি আপনাকে ইন্ডিকেশান দেবে, তো কিন্তু এই জায়গাটা কিন্তু করাবে। অতিরিক্ত সাহস যারা দেখান, মানে একটু বারবার অন্ত করেন যারা, সহজভাবে বলতে গেলে সব ক্ষেত্রেই, সেই জায়গাটা কিন্তু কমাবে শনি। সেটা হয়তো আর একটু টাফও হতে পারে, আমি তো খুব সহজভাবে দুটো উদাহরণ দিলাম, কিন্তু এর থেকেও কোনো পর্যায়ে আছে যেটা হয়তো আপনাকে বাধ্য করবে, যেটা আপনাকে সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু এবারে কন্ট্রোল হওয়ার একটা জায়গা থাকছে। এটা অবশ্যই পজিটিভভাবে নিন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং এই জায়গাটা অবশ্যই আমরা তৃতীয় ঘরে দেখতে পাবো। তবে তৃতীয় ঘরে আমি একটু আগে যে উদ্যোগগুলো বললাম, উদ্যোগগুলোর দিকে বেশি ফোকাস করা দরকার, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এখানে ধর্মীয় স্থানে যাত্রা, কোনো ধার্মিক স্থানে যাত্রা, কোনো আধ্যাত্মিক পথে এগোনো, সেগুলো ক্ষেত্রে শনি আপনাকে কিন্তু অত্যন্ত হেল্প করবে। দেখুন, শনি তৃতীয় ঘরের দৃষ্টি, আমি মনে করি যে ভাই বোন, প্রতিবেশী, আপনার যে সিবিলিংস ইত্যাদি, এদের সঙ্গে যে বিষয়গুলো, তো সেই সম্পর্কের মধ্যে শনি কিন্তু কিছুটা একটু ডাউন সিচুয়েশান আনতে পারে, কয়েকটা ক্ষেত্রে একটু আপ ডাউন করতে পারে। তো সবার সঙ্গে যে এই সময় বনিবনা হবে, বা সাপোর্ট যেটা সবার থেকে এতদিন পাচ্ছিলেন, বেশ একটা সবার মধ্যে বেশ মিলেমিশে থাকতেন, বেশ সবাই মিলে হই হুল্লোড়, সেইখানে শনি কিন্তু একটু কাট আপ করবে। শনি বলবে না, একটু আত্মকেন্দ্রিক হয়, একটু নিজের ভেতর থাকে, এই জায়গাটা শনি কিন্তু একটু পজিটিভ জায়গা, বা একটা আপনি যদি আপনার দিক থেকে নেগেটিভ ভাবেন, সেই জায়গাটা অবশ্যই এখানে এ করতে পারে। এতদিন যারা খুব শেয়ার লটারি ইত্যাদির ভেতরে খুব ইনভলভ ছিলেন, যে এই লটারি পাবো, এই শেয়ারে কোনো জিতবো, কোনো বিষয়ে উবড়ি আয় করে নেবো, শনি কিন্তু এখানে কিন্তু খুব একটা সাপোর্টিভ এখানে হবে না সামনের আড়াই বছর, বিশেষত লগ্ন সাপেক্ষে। আমি বলছি না যে আপনারা একদম শেয়ার মার্কেট বা ইত্যাদিতে ধসে যাবেন, তা নয়, কিন্তু সাপোর্টিভ হওয়া মানে হচ্ছে বাড়তি যে জায়গাটা দেয়া, বাড়তি যে উপার্জন দেয়া, সেই জায়গাটা শনি কিন্তু পরিশ্রমেই সাফল্যের চাবিকাটি, এইটা শনি কিন্তু এখানে বোঝাতে চাইবে, এটা মাথায় রাখবেন। এছাড়া আমি এখানে বলবো, যারা গুপ্তবিদ্যা, অকাল কিছু বিষয় নিয়ে চর্চা করবেন, তাদের ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো। শনি কিন্তু এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করাবে, আপনার কাজের সূত্রে বা ব্যবসার সূত্রে হোক, একটু রাজ্যের বাইরে যাওয়া, ছোটোখাটো জেলার বাইরে যাওয়া, এই ধরনের ট্রাভেলগুলো কিন্তু এই সময় শর্ট ডিস্টেন্স ট্রাভেল করাবে। অনলাইন কাজের ভেতরে মানুষ কিন্তু ইনভলভ হবেন এই সময়, আউটডোর ওয়ার্কসগুলোর ক্ষেত্রে মানুষ বেশি ফোকাস করবেন, এই জায়গায় কিন্তু শনি এখানে কিছু জায়গা তৈরি করবে। তবে শারীরিক ক্ষেত্রে আমি মনে করি যে শনি দৃষ্টি কয়েকটা জায়গাগুলো খেয়াল রাখতে হবে, হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি জায়গাগুলো একটু বাড়তে পারে। এছাড়া শনি দৃষ্টির প্রভাবে মেনলি ব্যাক পেনের সমস্যা, কিছুটা কোমরের ব্যথা বেদনার সমস্যা, এগুলো কিন্তু কিছুটা শনির প্রভাবে বাড়তে পারে। এবং মেডিকেল যে ট্রিটমেন্ট, সেখানে আপনার আগে কিন্তু অবশ্যই এখানে অল্টারনেট মেডিসিনের প্রতি অনেকে আকৃষ্ট হতে পারেন, কোনো আয়ুর্বেদিক চিকিৎসা, কোনো ধরনের থেরাপি, এগুলোর প্রতি অনেকে আকর্ষিত হতে পারেন। তবে পুরনো রোগ ভোগ যেগুলো হয়তো ধামা চাপা আছে, সেগুলোর ক্ষেত্রে একটু আপনাকে খেয়াল রাখতে হবে, বিশেষত লগ্ন সাপেক্ষে আমি মনে করি এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমি খারাপ বলবো না, কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই যারা পড়াশোনা করছেন এবং এতদিন তার মান পাননি, সেই জায়গাটা অবশ্যই শনি দেবে এখানে, গুপ্ত শত্রুর হদি সেখানে কিন্তু শনি দেবে। কিন্তু যদি শনির কোনো নেগেটিভ দশা অন্তর্দশা চলে, বা আপনার কর্মফল অনুযায়ী সব কিছু তো সেট আপ হয়, এরমভাবে ভাববেন না যে দশা এলো আপনার ভালো হচ্ছে, দশা এলো খারাপ হচ্ছে, এগুলো এরমভাবেই সাজানো আছে আপনার কর্মফলের আধারে। তো যদি আপনার কর্মফলের কিছু নেগেটিভিটি থাকে, তাহলে শত্রুতা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় একটু চিন্তাগ্রস্ততা, একটু ভাবনা, একটু চিন্তা, এগুলো কিন্তু অনেকের বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে শনির অষ্টমপতি হিসেবে নবম স্থানে যাওয়ার ভূমিকাটা অত্যন্ত ব্রড, এবং এখানে কিছু ভালো ফল পাবেন। নাম্বার ওয়ান, এখানে মামলা মকদ্দমার ক্ষেত্রে একটা ভার্ডিক, একটা ফাইনাল রেজাল্ট আসা, সেটা হতে পারে কোর্টের বাইরেই হয়ে গেল, কোনো মীমাংসার টেবিলে হয়ে গেল, আপনি কিছুটা ছাড়লেন, তিনি কিছুটা কম্প্রোমাইজ করলেন, ওভারঅল একটা স্বস্তিদায়ক রেজাল্ট, সেটা আসার সম্ভাবনা খুব জোরালো। চলতি মামলার ভেতরে গতি আসবে, মামলা মকদ্দমার ক্ষেত্রে আপনার এবার সঠিক মান এখানে পাবেন, মামলা মকদ্দমায় জয়লাভের যোগ এখানে আছে। এবং এখানে আমি এটাও বলবো যে গুপ্ত সম্পদ সম্পত্তি যেটা আপনার পাওনা, হয়তো আপনি জানেন না, সেইগুলো কিন্তু সামনে আসার সম্ভাবনাও এই সময় কিন্তু বাড়ছে। গ্রুপ ওয়ার্কে যারা সমস্যা ফেস করছিলেন, সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অনেকে গ্রুপ ওয়ার্কগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে। ট্রান্সফার যাদের আটকে ছিল, সেই ট্রান্সফারের সম্ভাবনা অবশ্যই এখানে বাড়বে। আমি এর আগে অষ্টমে যখন শনি গোচর করছিল, তখন আমি ট্রান্সফারের কথা বলেছিলাম, কিন্তু অষ্টমে শনি কিন্তু অনেকটা বাধ্যবাধকতার মধ্যে ট্রান্সফার করায়, যে আপনাকে কোনো একটা টাফ জায়গায় ট্রান্সফার হতে হলো ইত্যাদি, সেই জায়গাটা হতে পারে। কিন্তু নবমের শনি কিন্তু আপনার স্বইচ্ছায় যে ট্রান্সফারগুলো হতে চাইছেন, হয়তো বাড়ির কাছে আসতে চাইছেন, সার্ভিসে কোনো নতুন জায়গায় যেতে চাইছেন, সেইগুলোতে শনি কিন্তু এখানে
পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে এবং এই ট্রান্সফার বাইগুলো আপনি কিন্তু অবশ্যই এখানে ভালো ফল পাবেন। শনি আর একটা জায়গায় একটু স্লো করতে পারে, যারা খুব ছটপটে খুব স্পিডে কাজ করেন, খুব দৌড়দৌড়ি করে কাজ করেন, এইগুলো যাদের খুব মানে মানসিকভাবে যারা খুব স্পিডি, তো সেই জায়গাটা শনি বলবে একটু থামো, একটু স্লো, একটু ভাবো, ভেবে চিন্তে এগো, একটু ধীর হও, একটু স্থির হও। এই জায়গাটা শনি কিছুটা করার জায়গাটা আছে এবং এই জায়গাটা শনি কিন্তু কিছুটা করতে পারে। পেশাগত দিক থেকে আইনি পেশা, এডুকেশনাল সেক্টর, কোনো বিদেশি ভাষা যারা চর্চা করছেন, লোহার যন্ত্র যন্ত্রাংশের যারা ব্যবসা বাণিজ্য করছেন, সেগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ফল, এবারে কিন্তু স্কোপ অপরচুনিটি এগুলো কিন্তু অবশ্যই পাবেন। এবং আমি সর্বোপরি মনে করি মিথুনের ক্ষেত্রে যেহেতু ঢাইয়া চলছিল তাদের রাশির ক্ষেত্রে এবং লগ্নের ক্ষেত্রে শনির অষ্টম গোচর চলছিল, যেসব কাজগুলো আপনার লাগাতার প্রচেষ্টা তো বাধা আসছিল, বাধার পর বাধা, কোনো দিক থেকে সমাধান পাচ্ছেন না, সেই কাজটা হয়তো আপনি 100% আপনার দিয়েছেন, সেটা কোনো বাড়ির কাজ হতে পারে, কোনো রিপেয়ারিংয়ের কাজ হতে পারে, কোনো আপনার সার্ভিসের চেষ্টা হতে পারে, যাই হোক না কেন, সেই জায়গার মধ্যে এবারে কিন্তু একটু চাকাটা ঘুরবে, এটা অবশ্যই একটা ভালো পয়েন্ট। তো আমি আবারও বললাম আপনাদের সাময়িক শনির যে রাশি পরিবর্তন নবমে কিছু জায়গায় মন খারাপ করাতে পারে, সেগুলো আমি পার্টিকুলার মেনশান করে দিলাম, সেগুলো নিজেকে রেকটিফাই করুন এবং কেন সেটা হচ্ছে সেটা জাজ করার চেষ্টা করুন। আমি এটাও বলবো এখানে শনি যে প্রফেশনে আপনি আছেন সেই প্রফেশনটা যদি আপনার জন্য উপযোগী না হয় সেখানেও কিন্তু শনি এখানে কিন্তু কিছুটা আপনাকে চেঞ্জেস ঘটাতে পারে। ধরুন এমন একটা প্রফেশন আছেন আপনার খরচ হচ্ছে, আপনি ব্যবসার স্থলে টাকা ইনভেস্ট করছেন কিন্তু লাভ হচ্ছে না, সেই জায়গাটা শনি কিন্তু স্টপ করে দিতে পারে, কাট করে দিতে পারে, আপনি নতুন করে ভাবলেন, আপনি একেবারে দিশাহারা হবেন না, যখনই একটা দরজা বন্ধ হবে শনি কিন্তু আরেকটা দরজা আপনার সামনে খুলবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব প্রত্যেকটি দৈনিক রাশিফলে, এর বাইরে তো অনেক পয়েন্ট আছে আমার পরে পরে মনে পড়বে, সেগুলো দৈনিক রাশিফলে আমি আপনাদের জানাবো, আমি যতটুকু একবারে বলা যায় ডিটেল আমি কিন্তু অ্যানালাইজ করি আপনাদের বললাম, এর বাইরের পয়েন্টগুলো আরও বলবো, আপনাদের প্রশ্নগুলো জানান এবং অবশ্যই আপনাদের ঢাইয়াটা আড়াই বছর যেটা কাটালেন সেটা আপনাদের যদি কেউ রাশি দেখেন কেমন কেটেছে এবং সামনের যে শনির প্রভাবটা আপনারা যদি এটা ভিডিওটা কিছুটা কিছুদিন পরে দেখেন কী কী আভাস পাচ্ছেন, কী কী চেঞ্জ পাচ্ছেন সেগুলো একটু জানাবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, আর আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, সকলে ভালো থাকবেন, নমস্কার।